विधानसभा पांच बीजेपी विधायक सस्पेंशन ताघिरे अशांत राज्य राजनीति शासक दल बिरुद्धे तोप देगे आसरे नेमे पड़े बीजेपी पाल्टा तृणमूल दाबी गोटाटाई गेरुआ शिविर चक्रांत बक्टई कांडेर प्रतिबादे सोमवार परिकल्पना मत कलकाता रास्ताय नामे बीजेपी बीजेपी राज्य सभापति सुकान्त मजुमदार नेतृत्वे सुबोध मल्लिक स्कोयर थेके रानी राशमणी एवेन्यू पर्यन्त मिछिल करे गेरुआ शिविर विधानसभा थेके बेरिये सेई मिछिले जोग दें शुभेंदु अधिकारी ओ शंकर घोष मिछिल शेषे शुभेंदु सुर सप्तमे आजके आमादेर सभापति सिनेमा ट्रेलटा देखिएछेन आर एप्रिलेर लास्ट उइके नवान्न अभियाने आसल सिनेमाटा आमरा देखाबो पश्चिम बंगाल पे आज हमारा शुभेंदु अधिकारी मनोज सिंघा पर आक्रमण हुआ है विधानसभा का अंदर जो पूरा भारत में नजीर नहीं है फिर हम लोग 355 चाहिए क्योंकि पश्चिम बंगाल में पूरा कोई शासन तंत्र नहीं है कोई सरकार नहीं है राजनैतिक विश्लेषक एकांशर मते बक्टई और विधानसभा एदिन अशांति के हाथियार कर राज्य सरकार चाप बाड़ान कौशल नहीं गेरुआ शिविर पाल्टा पथे नेमे तृणमूल कांग्रेस एदिन विधानसभा नाक फाटे असित मजुमदारे विधानसभा केंद्र चुचुड़ाए प्रतिबाद मिछिल कर तृणमूल कांग्रेस বিধায়কদের মধ্যে হাতাহাতি হয়নি বিধায়ক আমাদের বিধায়করা মার খেয়েছে হাতাহাতিটা কোথায় হলো ওরা তো পরিকল্পনা এটা কি খুব ভালো ছবি যে আপনারা নিজেরা জানেন না যে পরিকল্পনা করে সোমবার দিন এটা করবে ঘাসপত্রের এই তর্জার মধ্যেই বুধবার বাংলার বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্টই ঘটনা নিয়ে আগেই মুখ খুলেছেন প্রধানমন্ত্রী সোমবার সেই বক্টই নিয়ে বিধানসভায় তুলকালাম এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর বাসভবনে বুধবারের বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ ব্যুরো রিপোর্ট জি ২৪ ঘন্টা অন্যদিনের মতোই সোমবার সকাল ১১টায় শুরু হয় বিধানসভার অধিবেশন চলতি অধিবেশনের শেষ দিন সেদিনই ধুমধুমার সকাল ১১টা থেকে ১১টা ৪০ ৪০ মিনিটে কি এমন ঘটলো যার জন্য বিধানসভার ইতিহাসে জায়গা করে নিল ২৮শে মার্চ ২০২২ সকাল ১১টা অধিবেশনের শুরুতেই বক্তব্য রাখার আবেদন জানান শুভেন্দু শুভেন্দুর আবেদনে সম্মতি দেন স্পিকার শুভেন্দু তখন দাবি করেন বক্তই থেকে পানিহাটি একের পর এক ঘটনায় স্পষ্ট রাজ্যে আইন শৃঙ্খলার কতটা অবনতি হয়েছে এ নিয়ে ২ ঘন্টা আলোচনা হোক এতে ক্ষোভ প্রকাশ করে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন বিধানসভায় বিরোধীরা আলোচনায় অংশ না নিয়ে এতদিন বিক্ষোভে ব্যস্ত ছিলেন বিধানসভা শুধু বিক্ষোভের জন্য নয় আপনি অধিবেশনের ব্যাঘাত ঘটাচ্ছেন আইন মেনে কাজ করুন অধ্যক্ষের বক্তব্য শেষ করতে না করতেই ওয়েলে নেমে বিক্ষোভ শুরু করেন বিজেপি বিধায়করা শুরু হয় স্লোগানই অধ্যক্ষের চেয়ারের দিকে এগোচ্ছিলেন বিজেপি বিধায়করা ততক্ষণে চেয়ার ঘিরে ফেলেন বিধানসভার মহিলা নিরাপত্তা কর্মীরা সে সময় অধ্যক্ষের হস্তক্ষেপ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন আপনারা মহিলা কর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কি করছেন এটা বিধানসভার ঐতিহ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এরপরেই শুরু হয় ধুন্ধুমার শাসক পক্ষের বেঞ্চ থেকে ছুটে আসেন তৃণমূল বিধায়করা প্রায় ৪ থেকে ৫ মিনিট ধরে ঘুষি মারপিট হাতাহাতি ধাক্কা ধাক্কিতে আলো খুলে পড়ে যায় বিজেপি বিধায়কদের অধিবেশন কক্ষ ছেড়ে বেরিয়ে যেতে বলেন অধ্যক্ষ আহত তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এরপর একে অপরের দিকে আঙুল তুলে তৃণমূল বিজেপির সুর সপ্তমে কিছু কলকাতা পুলিশের লোককে সিভিল ড্রেসে ভিতরে আনা হয়েছে প্রি প্ল্যান বিধানসভা স্টাফেদের যে স্টাফের মধ্যে বহু মহিলা ছিলেন আপনারা দেখেছেন সেই মহিলাদের প্রতি যে অসম্মানজনক ব্যবহার এখানে করা হলো বিরোধী দলের পক্ষ থেকে এবং বিরোধী দলের নেতার তার প্ররোচনায় তা দেখে আমরা বিস্মিত হয়ে গেলাম পরিস্থিতি যে জায়গায় চলে যায় কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং শাসক এবং বিরোধী পক্ষ ঘুষোঘুষি মারামারিতে জড়িয়ে পড়েন এবং সামগ্রিক সমস্ত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে যে বিধানসভার সাম্প্রতিক ইতিহাসে বিধানসভার হাউসের মধ্যে এই ধরনের মারপিটের ঘটনা কিন্তু একেবারে নজিরবিহীন
ক্যামেরায় জয়ন্তর সঙ্গে শ্রেয়সী গাঙ্গুলি, জি ২৪ ঘন্টা।